এই যে আমার আরেকটা আঙুল এতটা, তো এই জলটার মধ্যে 4 থেকে 5 ফোঁটা দেবো। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এন্ড পেয়ার চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত। গরমে কিন্তু ঝিমিয়ে বসে থাকে, যেটা শীতকালে দেখলে দেখা যায়। দেখবেন যেসব আপনার কাছে ফিঞ্চ পাখি আছে, লাভবার্ড আছে, ক্রোকোডাইল আছে, তো সেরকম পাখিদের মধ্যে শীতকালে বসে থাকে তেমনি গরমকালে বসে থাকে। এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে পাখিটি ঠান্ডা লেগেছে, কিন্তু গরমকালে দেখবেন লাভবার্ড হোক, ককটেল পাখি হোক, অনেক যদি গরমে খুব প্রবলেম হয় বা শরীরগুলো হিট হয়ে থাকে, তখন কিন্তু দেখবেন পাখি যদি স্নান না করে বা তখন দেখবেন পাখির কিন্তু খাওয়া দাওয়া কমে যায়। খাওয়া দাওয়া কমে যেতে 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 তখন পাখির লাভবার্ড হোক, ককটেল পাখি হোক, তখন কিন্তু ওদের যে সিনাটা বেরিয়ে যায়, আস্তে আস্তে পাখি দুর্বল হয়ে মারা যায়। তো এই যে গরমে আপনারা কী ওষুধ দেবেন পাখিকে? অনেক সময় দেখবেন অনেক পাখির ব্রিডাররা আছে যে পাখিকে নুন চিনির জল বা ডাবের জল এই সব দিয়ে থাকে, দিলেও হয়। কিন্তু আপনারা আজকে যে মেডিসিনটা বলে দেবো, যেটা যে নুন চিনির জল, ডাব, নুন চিনির জলের মতনই কাজ করবে, তো ওই মেডিসিনটা আপনারা ককটেল পাখি, লাভবার্ড, ফিঞ্চ, বার্জিগার পাখিকেও দিতে পারেন, খুবই ভালো কাজ করবে। দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমত বলে দিই যে সব পাখিগুলো কেজে আছে, সে পাখিগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দেবো, তবেই কিন্তু ওরা জলটা খাবে, জল খাবে। তো এই জলের বাটি বার করা আছে, এই ককটেল বাটি আর এখানে লাভবার্ডের বাটি। তো আমি মেডিসিনটা দেবো, আগে আপনাদের জলের পরিমাণটা দেখিয়ে দিই। এই যে আমার একটা আঙুল এতটা, তো এই জলটার মধ্যে 50 ml জল আছে, এই জলের দেবো। যেদিনকে মেডিসিন দেবো সেদিনকে কিন্তু আমি জল একটু কমই দিই, ঠিক আছে? তো দেখুন তাহলে, তো আমি এই ডফারে নিয়েছি, এই ডফারে আমি 4 থেকে 5 ফোঁটা দেবো, প্রত্যেকটা বাড়িতে 5 ফোঁটা করে দেবো, মানে 50 ml জলে 4 থেকে 5 ফোঁটা আপনারা দেবেন, ঠিক আছে? ঠিক লাভবার্ড করে দেবেন। তো এই ওষুধটা মেডিসিনটা আপনারা আপনার পাখিকে, লাভবার্ড হোক, ককটেল পাখি হোক, যেখানে দেখবেন খুবই গরম মনে হয়, হিট মনে হয়, সেইখানে আপনারা কিন্তু পাখিকে ইউজ করতে পারেন এই মেডিসিনটা। তো আপনাদের যদি 2 দিন দেওয়া হয় খুবই পাখি কিন্তু ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, পাখির খাওয়া দাওয়া কিন্তু গরমে কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখবেন ঝিমিয়ে বসে থাকে, পাখি খাওয়া বন্ধ করে দিয়েছে, ওর মনে হয় যে ঠান্ডা লেগেছে, কিন্তু না, কিন্তু গরমে স্কেতে হতে পারে। তো আপনারা এই মেডিসিনটা একটু ইউজ করে দেখুন, আপনাদের দেখিয়ে দিই। আর এই মেডিসিনটা কী কী আছে আপনি দেখুন, মেডিসিনটার নামটাও দেখিয়ে দিই আপনাদেরকে, ভালোভাবে তবে দেখতে পাবেন। এই দেখুন, এই মেডিসিনের নামটা হলো ইলেকট্রোকন, এটা কিন্তু আপনারা পেট শপেই পাবেন। তো এর পেছনে দেখুন কত কিছু আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, যে ওয়ারেসের মতো সেইগুলো কিন্তু এটা কিন্তু দিলে ভালো কাজ করবে। আর যখন এর একটা সেন্ট আছে, সেন্টটা কিন্তু গ্লুকোজ, গ্লুকনডির মতন গন্ধ থাকবে। তো আপনারা কিনে নেবেন, এটা 500 ml আছে, ঠিক আছে? তো এটা আপনারা পাখিকে দেবেন, পাখিকে দিলে, আর এটা কিন্তু যদি বাচ্চাও থাকে দিতে পারেন, যদি একদিনের বাচ্চা বা 2 দিনের বাচ্চা থাকে। আর এই যেরকম জলের পরিমাণ বললাম, আর যেরকম মেডিসিন ড্রপ করে দিলাম, সেরকম দিলে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে বন্ধুরা? তো আপনারা দিয়ে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এন্ড পেয়ার ইউটিউব চ্যানেল।